লোকনা সুতি ভক্ত বৃন্দ সুতি দর্শক বৃন্দ এবং সকলকে আন্তরিক শ্রদ্ধা নমস্কার প্রণাম জানিয়ে শুরু করছি আজকে আমাদের পরম প্রিয় পরমারাধ্য প্রেময় প্রেমবতার শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার একটি অতি অদ্ভুত কৃপা কাহিনী আমি জানি বন্ধুরা আপনারা অধীর আগ্রহ কৃপা জন্য অপেক্ষা করেন কিন্তু মাঝে মাঝে আমার নিজস্ব কিছু কাজকর্মের জন্য আমি কিছুতেই সময় দিয়ে উঠতে পারি না সেই কারণে আমি আপনাদের কাছে আন্তরিকভাবে মার্জনা চেয়ে নিচ্ছি তবে একটি কথা বারবার বলছি গত ভিডিওতেও বলেছি এবারও বলছি সেটা হচ্ছে দিন বন্ধুরা এই দেহে প্রাণ থাকবে ততদিন পর্যন্ত বাবার কৃপা কাহিনী বাবার ভিডিও আপনারা পেতেই থাকবেন এই অঙ্গীকারবদ্ধ এই প্রতিশ্রুতিবদ্ধ আমি তাহলে চলুন আর দেরি না করে আজকে জেনে বাবার বাবা লোকনাথের একটি অতি অদ্ভুত কৃপা কাহিনী বাবা লোকনাথ সকলের মঙ্গল করুন দাদা আমি সুকুমার সাঁওতাল আচ্ছা নমস্কার জয়তুলোকনাথ বেলপাকড়ি পুরুলিয়া থেকে লিখছি বাবা লোকনাথ আজ শুধু একটি মাত্র নাম নয় বাবা লোকনাথ হলেন বর্তমান জীবনে বেঁচে থাকার মূল মন্ত্র একদম সঠিক বলেছেন আপনি একদম সঠিক বলেছেন আবার একে বেঁচে থাকার জীবনী শক্তিও বলতে পারেন জীবনের এমন কোন জায়গা নেই যেখানে বাবার সাহায্যের প্রয়োজন হয় না আজ এমনই একটি ঘটনা আপনাদের আমি জানাতে চাই আমার স্ত্রীকে নিয়ে আমার স্ত্রীর নাম হলো পূর্ণা ওর এক শারীরিক সমস্যা হয়েছিল যদি এটি খোলাখুলি ভাবে লিখছি না আশা করি বুঝতে পারছেন এখানকার সবকটি রেপুটেড গাইনোকোলজিস্টকে দেখিয়েও কিছুই সলিউশন বেরোচ্ছিল না কি করব কিছু বুঝতেও পারছিলাম না তো একদিন রাতে বিছানায় শুয়ে ওকে বলছিলাম আচ্ছা ব্যাপারটি তো আমরা আমাদের বাবাকে জানাতে পারি মানে তুমি জানাতে পারো ও শুনেই আমাকে বলছে ধাত কি যে বলো না এসব কথা বাবাকে বলবো আমি তুমি কি পাগল হলে আমি বললাম কেন বাবা তো আমাদের পরম ব্রহ্ম একাধারে তিনি পরম পিতা আবার অন্যদিকে পরম করুণাময় মা জননী এতই কাছের তিনি আমাদের যাই হোক সেদিন রাত্রে তারপর আমরা ঘুমিয়ে পড়ি পরের দিন খুব সকালে পূর্ণা দেখে আমায় জোর দরে জাগাচ্ছে আর বলছে ওটো ওটো শিগিরি ওটো শোনো না কাল রাতে বাবা আমায় স্বপ্ন দেখিয়েছেন যেন বাবা বলেছেন মা রে আমার কাছে তোর আবার কিসের লজ্জা যদিও আমি সবই জানি তাও তুই সবটা খুলে বল মা বলো জানো বাবাকে বলতে পেরে আজ আমার বড্ড লাগছে না কি বলবো এরপর দাদা আমি কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে ওর এই ব্যাপারটি আমার মাথা থেকে একদম বেরিয়ে যায় ও নিজে থেকে কিছু বলে না বলে আমিও খোঁজ নিতে পুরোপুরি ভুলে যাই ওরে বাবা এরপর প্রায় কেটে গেলে আমার একদিন ব্যাপারটা মনে আসে হ্যাঁ ব্যাপারটি তোর ছিল ও তো নিজে থেকেও কিছু বলছে না যাই হোক ওকে ব্যাপারটি জিজ্ঞেস করতে না বোঝার ভান করে বলে কোন ব্যাপারটার কথা বলছে গো আমি তখন আরো ডিটেলসে বলি ও বলে ও ওটা এতদিনে মনে পড়লো তোমার না গো বাবার কৃপার সমস্যা এখন প্রায় নেই বললেই চলে আর দাদা এখন প্রায় মাস ছয় হতে চললো বাবার কৃপায় ও এখন সম্পূর্ণ সুস্থ এবং কোন রকম ডাক্তারের ওষুধ ছাড়াই জয় বাবা লোকনাথের জয় বাবা জয় জয়তী লোকনাথ সুকুমার বাবু আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা ভাই যে আপনি খুব সুন্দর একটি কৃপা কাহিনী পাঠিয়েছে এই মেয়েলি প্রবলেম সংক্রান্ত এই কৃপা কাহিনী আপনি পাঠিয়ে একটা জিনিস প্রমাণ করলেন যে বাবা আমাদের কাছে কতটাই আপন এবং আমাদের এমন কোনো সমস্যা নেই যে সমস্যাটি আমরা বাবাকে জানাতে পারি না আচ্ছা এখানে অনেকেই বলবেন যে বাবা কেন ওর কাছে শুনতে চাইলেন স্বপ্ন দেখি বাবা তো সবই জানে এখানে উত্তরটি হল বাবা এই কারণেই জানতে চাইলেন বাবা ওর মনের কুণ্ঠাবোধ মানে আপনার স্ত্রী দিদিভাইয়ের মনের কুণ্ঠাবোধ দূর করার জন্যই বললেন যে মা আমি তো সবই জানি রে তাও তুই নিজে মুখে তোর কি অসুবিধে মানে বাবা চান বাবার কাছে সম্পূর্ণরূপে সমর্পণ নিজে বাবার কাছে নিজেকে সম্পূর্ণ নিবেদন করে দিতে পারলে বাবা বলতেন চাই সম্পূর্ণ আত্মনিবেদন সম্পূর্ণ আত্মনিবেদন তাই আমিও বলছি বাবার চরণে আমরা যদি আমাদের নিজেদেরকে সম্পূর্ণভাবে নিবেদন করে দিতে পারি তাহলে আমাদের সকল দুঃখের ভার আমাদের পরম করুণাময় মা লোকনাথ নিয়ে নেবেন খুব সুন্দর খুব দুর্দান্ত একটি কৃপা কাহিনী আপনি পাঠিয়েছেন সেই সঙ্গে আমি আমার প্রত্যেকটি মা বোনেদের দিদিদের সকলকে বলছি আপনাদেরও যদি কখনো কোনো এরকম সমস্যা থেকে থাকে শারীরিকগত কোন মেয়ে সমস্যা সেক্ষেত্রে যদি আপনারা মনে করে থাকেন যে বাবাকে কি বলবো কখনোই এরকম ভাববেন না এবং কাছে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করে দিন দেখবেন আপনাদের সমস্যা এক নিমিশে উদা হয়ে যাবে খুব সুন্দর খুব দারুণ একটি কৃপা কাহিনী আপনি পাঠিয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার স্ত্রী দিদিভাইকেও অনেক ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকুন এবং সেই সঙ্গে আমাদের সকল প্রিয়জনদের মাথায় বাবা লোকনাথের কৃপা এভাবেই বর্ষিত হতে থাক ওম জয় লোকনাথ